2023 ওয়ানডে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরছেন সাকিব তামিমরা। এমন একটা দৃশ্য দেখার জন্য মুখিয়ে কোটি টাইগার সমর্থক। টুর্নামেন্টের হট ফেভারিট না হলেও ভারতের পরিচিত কন্ডিশন আর জাতীয় দলের বর্তমান পারফরমেন্স বিচারে শিরোপা জয়ের স্বপ্ন দেখতেই পারেন সমর্থকরা। আর এই বিশ্বকাপকে ঘিরে স্বপ্ন বুনছেন টাইগার ক্রিকেটাররাও। 2023 বিশ্বকাপে হট ফেভারিট না হলেও ফেভারিট হয়ে খেলবে টিম টাইগার। 1996 সালে ফেভারিট না হলেও পুরো ক্রিকেট বিশ্বকে চমকে বিশ্বকাপ ঘরে তুলে অর্জুন রানাতুঙ্গার দল। উপমহাদেশে অনুষ্ঠিত হওয়া সেই দলের সদস্য বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হাসান তিলকারত্নে। আবারও উপমহাদেশে ফিরল ক্রিকেট বিশ্বকাপ। ভারতের মাটিতে অস্ট্রেলিয়া কিংবা ভারত নয়, জাতীয় নারী দলের কোচের চোখে বাংলাদেশি শিরোপার অন্যতম দাবিদার। আপনি যদি বিশ্বকাপের দলগুলো দেখেন তাহলে বাংলাদেশ শিরোপার অন্যতম দাবিদার। পুরো পথ পাড়ি দিয়ে বিশ্বকাপ জেতার জন্য তাদের সব ধরনের উপকরণ আছে। তারা যদি নিজেদের উপর বিশ্বাস রাখে, একে অন্যকে সাহায্য করে, তাহলে বিশ্বকাপ জয়ের খুব ভালো সুযোগ আছে তাদের। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসিডেন্ট। অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশের বর্তমান দলকে শ্রীলঙ্কার 1996 সালের বিশ্বকাপ জয়ী দলের সঙ্গে তুলনা করেছেন সে দলের অন্যতম সদস্য হাসান তিলকারত্নে। আর উপমহাদেশের কন্ডিশন বাংলাদেশকে বিশ্বকাপ জিততে সাহায্য করবে বলেও জানান তিনি। আমি সবসময় বলি ক্রিকেট অনিশ্চয়তার খেলা। 1996 সালে কেউ বিশ্বাসই করে নাই আমরা বিশ্বকাপ জিতব। তবে যাই হোক, আপনি যদি নির্দিষ্ট দিনে ভালো খেলেন তাহলে ফলাফল অবশ্যই ভালো হবে। সেবার আমাদের দলে অভিজ্ঞ ক্রিকেটাররা ছিল। বাংলাদেশের বর্তমান দলটাও শ্রীলঙ্কার সেই দলটার মতো। ওয়ানডেতে তাদের রিসেন্ট পারফরমেন্স খুবই ভালো, টিম কম্বিনেশনটাও দারুণ। তরুণ আর অভিজ্ঞতা মিলে দলটা খুবই ভারসাম্য। 1996 সালে উপমহাদেশে খেলা হয়েছিল যা আমাদের জিততে অনেক সাহায্য করেছিল। এবার ভারতের মাটিতে বিশ্বকাপ। যদি বাংলাদেশের খেলোয়াড় কন্ডিশন বুঝে খেলতে পারে তাহলে বিশ্বকাপ জেতার তাদের দারুণ সুযোগ আছে। এদিকে ওয়ার্ল্ড কাপকে সামনে রেখেই দেশেই বিশ্বকাপ ক্যাম্প করবে টিম টাইগার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।